হ্যালো গাইস, মহিপয়েট ব্লগ থেকে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি মিয়ামির বিফ খিচুড়ি, যেটি খুবই বিখ্যাত, সেটি রিভিউ করব। আর আমরা যখন এটি খেতে গিয়েছিলাম, বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলে তো খিচুড়ির চাহিদা বেড়ে যায়। আমরা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে তারপর মিয়ামিতে পৌঁছলাম। আর তোমরা মিয়ামিতে ক্যাম্প কী করে যাবে? মিয়ামিতে যেতে হলে তোমাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নাজিরা বাজার হয়ে কালাকুচুয়াতে মাইক্রোগুলো যায়, ওইখানে নামতে হবে। আর তোমার ভাড়া নেবে 20 টাকার মতো। তারপর তোমরা দেখতে পাবে মিয়ামি রেস্টুরেন্ট। এটি খুবই জনবহুল একটি রেস্টুরেন্ট, এখানে ভিড় লেগেই থাকে। আমরা ভিতরে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আউটার পেজটি চমৎকার, আর এখানে সারারাত্রই ভিড় লেগে থাকে। দেখো রেস্টুরেন্টটি খুব পরিষ্কার থাকে, ছকছকে টকটকে, আর প্রচুর ভিড়। আর খাবারের জন্য বসে থাকতে হয় অর্ডার দিয়ে, তারা অর্ডার নিয়ে তারপর রান্না করে নিয়ে আসে। তো সেজন্য আমরা এই ফাঁকে তোমাদের একটু পরিবেশটা দেখাই। এরকম সারি সারি আমরা হেঁটে যাইনি, খুব ক্ষুধার্ত ছিলাম এজন্য আমরা বসে বসতেছিলাম খাবারের জন্য। আমার ছাড়া আমার সাথে ছিলেন আমাদের শাখা হচ্ছেন আমার বন্ধু মানুষ। আমরা ওয়েট করতেছিলাম, এই দেখো আমাদের খিচুড়ি চলে আসছে। আমরা ওয়েট করব না, খিচুড়ি চলে আসছে। আর এখানে নর্মাল সালাদ দেয়, লেবু শসা, ভালোই লাগে। তোমরা আসলে ট্রাই করতে পারো বিফ খিচুড়ি মিয়ামিতে। আমি এখানে গেলে এটাই খাই। আসলে প্রথম যখন এই খাবারটা চালু করে দাম ছিল 160 টাকা, আর এখন 280 টাকা করে বিফ খিচুড়ি নেয়। গাইস আমরা এখন খিচুড়ি খাবো। ধন্যবাদ সবাইকে আজকের মহিপয়েট ব্লগ থেকে। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। টেক কেয়ার অলওয়েজ, হ্যাপি জার্নি, হ্যাপি ফুডিং। ভালো টেস্ট, ভালো আচ্ছা ঠিক আছে।